নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আবার সবাইকে স্বাগত। আমাদের বিষয় মূল্য শিক্ষা ও আধ্যাত্মিকতা। দর্শক বন্ধুগণ, আমরা এমন এক ধরনের শিক্ষা চাই যে শিক্ষা আমাদেরকে সততা শিক্ষা দেয়, মানিয়ে নেওয়া শিক্ষা শেখায়, আমাদের সাংসারিক জীবনটা বেঁচে যায়, আমাদের পারিবারিক জীবনে মূল্যবোধের বিকাশ ঘটে। এরকমই শিক্ষার আমাদের প্রয়োজন। তো গত পর্বে আমরা এই নিয়ে জেনেছি যে এমন শিক্ষায় শিক্ষিত হলে আমাদের বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলোকে আমরা এড়িয়ে যেতে পারবো। এই পর্বেও আমরা আরও অনেক কিছু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কবিতা দিদিজি, ওনাকে আমরা স্বাগত জানাবো। নমস্কার দিদি। নমস্কার। আমরা তো মূল্য শিক্ষা নিয়ে ও আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করছি, তো সমাজের কোন স্তরে কীভাবে আমরা সেই শিক্ষাটাকে প্রচার ঘটাবো বা কীভাবে সেটাকে আমরা নিয়ে যাব, মূল্য শিক্ষাটাকে আমরা সমাজের কোন স্তরে কীভাবে নিয়ে যাব? মূল্য শিক্ষার স্তর বললে একটা সাধারণ ধারণা হলো, অনেকেই বলেন যে যখন বাচ্চারা স্কুলে যায়, স্কুল থেকে তার গোড়া থেকে মূল্য শিক্ষা দেওয়া দরকার আছে ছোট ছোট ছাত্রছাত্রীদের, বা তারা যখন বড় হতে শুরু করে যুবকদের মূল্য শিক্ষা যদি দেওয়া হয় তাহলে গোটা সমাজকেই মূল্য শিক্ষা দেওয়া হয়ে যায়। কারণ তাদের সামনে তো একটা দীর্ঘ ভবিষ্যৎ পড়ে রয়েছে, তারা ছোটবেলা থেকে যদি মূল্য শিক্ষায় শিক্ষিত হয় তাহলে সমাজে অনেক সমস্যার সমাধান হবে। আমাদের সবারই টার্গেট থাকে যে বাচ্চাদেরকে এবং যুবকদেরকে এই মূল্য শিক্ষায় শিক্ষিত করা, কিন্তু আসলে কথাটা ঠিক তা নয়। কারণ দেখুন, একটা বাচ্চা স্কুলে যাওয়ার আগেই কিন্তু বাড়ি ঘরে অনেক কিছু শেখার পরে, বলা যায় কি যে মাতৃগর্ভেই শিক্ষা শুরু হয়। হ্যাঁ, তো শিক্ষা তো তার মাতৃগর্ভ থেকেই শুরু হয়ে যায়। ভ্রূণ অবস্থা থেকেই সে শিক্ষা পেতে শুরু করে, বা সে পৃথিবীর আলো দেখার পর থেকেও কিন্তু তার বাড়ির পারিপার্শ্বিকতা, চতুর্দিকের আবহাওয়া, তাদের মা বাবার আচার আচরণ, পরিবারের বড়দের ছোটদের সব কিছু থেকে দেখেও কিন্তু শিশুরা শিখে। তাহলে বলুন তো, শিক্ষা কি শুধু বিদ্যালয় পর্যায়ে যাওয়ার পরেই হবে? তা না। তাহলে মূল্য শিক্ষাও একই কথা, যে ভ্রূণ অবস্থা থেকেই শিক্ষা শুরু হয়, বাড়ির পরিবেশেও সেই মূল্য শিক্ষাটার প্রয়োজন। হ্যাঁ, আমাদের মহাভারতে তো উল্লেখ আছেই সেই অভিমন্যুর কথা। অভিমন্যুর কথা এটা একটা বিরাট বড় আমাদের শিক্ষা দেয়, যে ভ্রূণ অবস্থাতেই তার মা যখন সেই চক্রব্যূহে প্রবেশ করার কথা শুনেছিল, তখন সে শুনেছিল, কিন্তু যখন মা তার ঘুমিয়ে গেল বাকি কথাগুলো সে শুনতে পারলো না। যারই পরিণাম হিসাবে সে যখন চক্রব্যূহে ফেঁসে গেল সে বের হতে পারলো না। কত একটা করুণ পরিণতির একটা উদাহরণ আমাদের মধ্যে আছে। তাহলে এক্ষেত্রে কি বোঝা যায়? অভিভাবকদের কাছ থেকে, মাতা পিতার কাছ থেকে কিন্তু বাচ্চাদের শিক্ষা শুরু হয়। তাহলে একজন পূর্ণ ব্যক্তিত্ব তৈরি করতে হলে মাতা পিতার এখানে অনেক বড় একটা দায়িত্ব রয়েছে। তো শিশুকে মূল্য শিক্ষায় শিক্ষিত করতে হলে, আগামী প্রজন্মকে মূল্য শিক্ষায় শিক্ষিত করতে হলে মা বাবাকে শিক্ষিত করতে হবে। হ্যাঁ, তো তার আগে তো মা বাবার মূল্য শিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং নিজের আচার আচরণকে, তাদের চিন্তা, তাদের কথা এবং তাদের কর্ম এক রূপ বানাতে হবে। আমরা তো মা বাবাকে শিক্ষিত করবো কি করে? যুবকদেরকে বা স্কুলে যারা যাচ্ছে তাদেরকে স্কুলে আমরা শিক্ষা দিতে পারছি, কিন্তু মা বাবারা যারা বাড়িতে রয়েছেন বা যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ওনাদেরকে শিক্ষিত করব কি করে? তো আসলে দেখুন, মা বাবারাও তো কিভাবে শিখে, মা বাবারা একটা বয়সে এসে তারা সমাজে যা কিছু ঘটছে তা সব দেখে তাদের একটা অনুভব বাড়ে, একটা অভিজ্ঞতা বাড়ে, এই অভিজ্ঞতা থেকেও শিখতে হয়। তার আগে হলো তারা যেভাবে বড় হলো, তারা যা শিখে আসলো সেটাও একটা কাজ করে। কিন্তু যেভাবে হোক, আপনার ঘরে আসা শিশুটাকে আপনি সম্পূর্ণাঙ্গ সুন্দর করতে যদি চান তাহলে আপনার কিছু জানতে হবে, শিখতে হবে, এবং সেই মতে আপনার চলতে হবে, নিজে খুব সাবধানে চলতে হবে যাতে তার প্রভাব শিশুর উপরে পজিটিভ পড়ে। এই একটা কথা। তারপরে বাচ্চা স্কুলে যাওয়ার আগেই কিন্তু তার অনেক ধরনের শিক্ষা হয়, যেমন ধরুন
গল্পের চলে, বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে, গল্প শুনতে খুব ভালোবাসে এবং তারা প্রত্যেক দিনই গল্প শুনতে চায়। এবং অনেকেই দেখবেন গল্প না শুনলে খেতে চাইছে না, খেতে চাইছে না বা ঘুম আসে না বাচ্চাদেরকে সাধারণত। হ্যাঁ, গল্প শুনিয়ে শুনিয়ে ঘুমানো হয়, দিদিমার গল্প, ঠাকুমার গল্প, এগুলো তো প্রসিদ্ধ আছেই। তো এই গল্পগুলোর মধ্য দিয়েও কিন্তু বাচ্চাদের শিক্ষা হয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো, গল্পগুলোর মধ্যেই যদি মূল্যবোধ ঢুকানো থাকে, হ্যাঁ মূল্যবোধ ঢুকানো থাকে, তাহলে তো অনেক বড় কাজ হয়ে যায়। কিন্তু আমাদের প্রচলিত ভারতীয় কিছু লোককথা আছে, কিছু গল্প আছে, যার মধ্যে কিন্তু কিছু অপমূল্যের কথা এসে যায়, যেগুলো আমরা গল্পের ছলে শোনাই, বড় গর্বের সাথে বাচ্চাদেরকে শোনাই, কিন্তু এর থেকে কিন্তু বাচ্চাদের অনেক সময় উল্টো বিপরীত প্রভাব পড়ে। যেমন ধরুন মহাভারতের যখন আমরা কাহিনী শোনাই, এখানে একলব্যের একটা উদাহরণ আসে। তো একলব্যের কাহিনীতে আমরা কি দেখতে পাই, পাণ্ডবেরা যেহেতু গুরু দ্রোণাচার্যের গুরুগৃহে থেকে শিখছে, তাদের বিদ্যা, রাজবিদ্যা, ধনুর্বিদ্যা সবকিছু শিখছে, কিন্তু একলব্যের সমান মেধা ছিল, সে যখন গুরুর কাছে শিখতে পারলো না, কারণ সে রাজকুমার নয়, সে ছোট জাতের পরিবারের বাচ্চা হওয়াতে সে নিজে নিজে অভ্যাস করলো, গুরুর মাটির মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে সে নিজে নিজে অভ্যাস করত। অভ্যাস করতে করতে সে তো অর্জুনের সমান সে শিখে ফেলেছে। যখন গুরু একদিন এসে দেখলো যে ও তো অর্জুনের থেকেও বড় বীর হয়ে যেতে পারে, তখন সে ছলে কৌশলে একলব্যের কাছে কি চাইলো, গুরু দক্ষিণা চাইলো। আর গুরু দক্ষিণা হিসাবে কি চাইলো, তার ডান হাতের বুড়ো আঙুলটা। কত বড় অন্যায়, কত বড় অন্যায়। যখন ডান, সেও আবার গুরু যখন চাইছে, সে সত্যনিষ্ঠ হয়ে গুরু দক্ষিণা হিসেবে দিয়ে দিল, বুড়ো আঙুলটা দিয়ে দেওয়া মানে সে সদাকালের জন্য সেই ধনুর্বিদ্যা থেকে নিজেকে বিরত রাখতে হলো, সে পঙ্গু হয়ে গেল। তাহলে এইখানে গুরু কি কাজ করছেন, অন্যায়ের কাজ করছেন, পক্ষপাতিত্ব করছেন। এই পক্ষপাতিত্বের একটা উদাহরণ আমরা কিন্তু এই গল্পের ছলে বাচ্চাদেরকে শুনিয়ে দিচ্ছি। তাহলে বলুন তো বাচ্চাদের মনে তার প্রতিক্রিয়া কি ধরনের বসবে? হ্যাঁ, শিখেও তো লাভ নেই, যদি এরকম কেউ থাকে তাহলে তো আমাকে দাম দেওয়া হবে না। হ্যাঁ, তাছাড়াও আমাদের যে লোককথা, এই কথাগুলোর মধ্যে যেগুলিতে দেখা যায় যে মূল্যের বিপরীতে কিছু কথা আসছে, এই গল্পগুলোকে এড়িয়ে সর্বাঙ্গ সুন্দর গল্পকে বেছে নেওয়া দরকার আছে। যেমন একটা আরেকটা গল্প আছে, সেটা হলো একবার গুরুগৃহে তিনজন ছাত্র, তাদের পড়াশোনা শেষ হলো, সেই সময় তো আর এই ধরনের পরীক্ষা নেওয়া হতো না, যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো ধরনের পরীক্ষা নেওয়া হতো, তারপরে তাদেরকে কোয়ালিফাই করা হতো এবং তাদেরকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। তো তিনজন ছাত্র, তাদের শিক্ষা শেষ হয়ে গেছে, তো পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু গুরু তাদেরকে একদিন ডেকে বললো, তো তোমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন তোমরা বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করতে পারো। তখন ছাত্ররা ভাবলো হয়তো পরীক্ষা নেওয়ার কথা গুরু ভুলে গেছে, ভালোই হয়েছে, তারা প্রস্থান করলো। কিন্তু যেতে যেতে দেখলো, কিছু দূর গিয়েই দেখলো রাস্তার মধ্যে কতগুলি কাঁটা জঙ্গল ফেলা ছিল। তো এই জঙ্গলগুলো দেখে প্রথমজন ছাত্র এই জঙ্গলগুলোর উপর দিয়ে যেভাবে যে কোনো ধরনের পার হয়ে চলে গেল, আর একজন ছাত্র ছিল সে অন্য একটা রাস্তা নিয়ে পার হয়ে গেল, এবং তৃতীয় ছাত্র সে কি করলো, এই যে কাঁটা জঙ্গল এগুলো সরিয়ে রাস্তা সাফ করে এরপরে সে যেতে শুরু করলো। একটু দূর গিয়েই দেখে যে গুরু এসে ওদের সামনে উপস্থিত। আসলে গুরু লুকিয়ে দেখছিলেন, লুকিয়ে দেখছিলেন যে তারা কি করে। তখন গুরু বললেন যে এই ছিল পরীক্ষা, এবং এই পরীক্ষায় একজন ছাত্র পাশ হলো। কে পাশ হলো বলুন তো, যে রাস্তা সাফ করলো। তখন উনি বললেন যে একজন ছাত্রই পাশ হয়েছে, তুমি পাশ হয়েছো, বাকি দুইজনের পড়া এখনো শেষ হয়নি, তাদের আবার গুরুগৃহে চলে আসতে হবে। বেশ, কাহিনীটা খুব সুন্দর, এটার একটা শিক্ষা আছে নিশ্চয়,
যে শুধু নিজের জন্য চিন্তা না করে অন্যদের জন্য রাস্তা সাফাই করে চলা। কিন্তু এখানে একটা কথা আমরা লক্ষ্য করতে পারি যে সেই সময় শিক্ষাটা শুধু ছেলেদের জন্যই ছিল, এখানে মেয়ের কোনো উল্লেখ নেই। আরো গুরুগৃহে আমরা কোথাও শুনতে পাই না মেয়েরা পড়ছে, গুরুগৃহে সবসময় ছেলেরাই পড়ছে। হ্যাঁ, গুরুগৃহে শিক্ষা নেওয়ার যে কথাগুলো আমরা কাহিনীর মধ্যে শোনাই বা শুনি, সেই কাহিনীগুলো তো সবসময় ছেলেরা পড়তে যাচ্ছে, ছেলেদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, ছেলেদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করা হচ্ছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নানা ধরনের, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু কোথায়, মেয়েদেরকে তো কোথাও গুরুগৃহে পাঠানো হচ্ছে না, মেয়েদেরকে কিছু শিক্ষা দেওয়া হচ্ছে না। তাহলে এখানে আমরা কি দেখতে পাই, যে মেয়েদের প্রতি একটা অবহেলা, শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই, মেয়েদের শিক্ষার অধিকারও নেই। এই জিনিসটাই কিন্তু আমাদের গল্প থেকে, আমাদের পুরনো পরম্পরা থেকে উঠে এসছে। যদিও অনেক প্রাচীন সময়ে ভারতের মেয়েরা ভালো শিক্ষিত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে এমন একটা সময় আসলো পুরুষদের মধ্যে, যখন পুরো সমাজের ক্ষমতার দায়িত্ব চলে গেল, তারা বললেন যে না, মেয়েরা শুধু বাড়ির চার দেওয়ালের মধ্যেই থাকবে, বাড়ি ঘরের কাজকর্ম তারা করবে, সন্তানাদি উৎপাদন এবং লালন পালন করাটাই তাদের মূল কাজ, সেটা ঘরের মধ্যেই শিখবে, তাদের আর কোনো শিক্ষার দরকার বাইরের নেই। তাহলে মেয়েদেরকে এইভাবে শিক্ষা থেকে বঞ্চিত করার মেসেজ একটা এখান থেকে পাওয়া গেছে। এবং তাছাড়াও যত অপবাদের মূল মেয়েদেরকেই দেখানো হয়েছে, নরকের দ্বার বলছে। হ্যাঁ, যেমন রামায়ণে আমরা দেখি, রামায়ণের সমস্ত কাণ্ডটা ঘটলো কার কাছ থেকে বলুন তো? এই যে সেই যে মন্থরা, সে এক নারী চরিত্র। আবার কৈকেয়ী, কৈকেয়ী যেটা চেয়ে বসলো সেটাও ছিল নারী চরিত্র, এবং যার ফলে রাজা দশরথের হঠাৎ মৃত্যু হলো, রামের বনবাস হলো, রাম সীতা সবাই বনবাসে গেল, আর বনবাসে গিয়ে আবার বিপর্যয় হলো সীতা, সীতাকে নিয়ে। সীতা সেই সোনার মৃগ দেখে, সোনার হরিণ দেখে সে বিবল হয়ে গেল, সে সোনার হরিণ তার লাগবেই, তো তার সেই আগ্রহে সোনার হরিণ ধরতে গিয়ে কি অবস্থা হলো, সেখানেও আমরা কি দেখতে পাচ্ছি, মেয়েদেরকে ছোট করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, সর্বদোষে দোষী মেয়েদেরকেই দেখানো হয়েছে, লোভ মেয়েদের, সবকিছুই মেয়েদের। তাহলে আমাদের প্রাচীন যে লোককথা, এই কথাগুলোর মধ্যেও কিন্তু কিছু এমন কথা আছে যে কথাগুলো ছোটবেলায় থেকেই আমরা কিন্তু বাচ্চাদেরকে শোনাই, এবং বাচ্চাদের কি হয় যখন ছোটবেলা শুনে সেটা মনে গেঁথে যায়, গেঁথে যায়, যার ফলে তাদের মনের মধ্যে সেই যে একটা পূর্বাগ্রহ যুক্ত একটা ভাবনা অটোমেটিকলি, এটা কিন্তু পরম্পরা হিসেবে চলে আসছে, আজও অব্দি চলে আসছে। আজ মেয়েদের এত শিক্ষা দীক্ষা, মেয়েদের এত উন্নতি, সমাজ গঠনের কাজে মেয়েদের এত বড় একটা কন্ট্রিবিউশন থাকা সত্ত্বেও কিন্তু মেয়েদেরকে সবসময় পেছনেই ফেলে রাখা হচ্ছে। বলা হয় লাউ যত বড়ই হোক না কেন, সবসময় সে তার পাতার নিচে থাকে, নিচেই থাকে, বলুন তো। তাহলে বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তো অনেক কিছু আমরা বাড়িঘর থেকে শিখাই তাদেরকে, তারপরে ছেলে এবং মেয়েদের মধ্যে যে পার্থক্য, ছেলেকে ভালো ভালো খাবার দেওয়া, মেয়েকে একটু কম। এই দেখুন না, ছোটবেলা মেয়েদেরকে দেওয়া হচ্ছে পুতুল খেলার জন্য, ছেলেকে দেওয়া হচ্ছে গাড়ি, তাকে বন্দুক দেওয়া হচ্ছে, মানে কিন্তু মেয়েদের খেলাকে বিষয়ে কিন্তু এটা নেই। মেয়েদের বেলাকে দেওয়া হবে রান্নার জিনিস, না হলে একটা খেল, মানে ছোট বাচ্চার খেলনা, প্রথম থেকেই একটা মানে একটা ভাগাভাগির ভাব। হ্যাঁ, তো এই ধরনের আমাদের পরম্পরা কিছু চলে আসছে, যার দ্বারা বাচ্চাদের ছোটবেলা থেকেই কিন্তু মূল্যের অভাব ঘটছে, তাদের তাদের যে লালন পালনের যে পদ্ধতি তার মধ্যে কিন্তু কিছু ত্রুটি দেখা যায়। তারপরে তো আসছে বিদ্যালয়ে যাওয়া। আমরা তো জানলাম যে বাচ্চাদেরকে ছোটবেলায় মূল্যবোধের শিক্ষাটা দেওয়া উচিত, দেবেন কারা, মা বাবারা বা বৃদ্ধ গুরুজনেরা, তো ওনারা কি করে মূল্য শিক্ষায় শিক্ষিত হবেন? হ্যাঁ, প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ, যে বড়দেরকে কিভাবে
মূল্য শিক্ষায় শিক্ষিত করা, কারণ আমাদের একটা ধারণা সাধারণত সবারই মধ্যে ধারণা কাজ করছে যে যারা বড় হয়ে গেছে একটা পরিণত বয়সে এসে গেছে তাদের আর মূল্য শিক্ষার দরকার নেই, হ্যাঁ তাদের আর কি শিক্ষার দরকার বা তাদের কি কি কোনো শিক্ষা দেওয়া যায় বা তারা কি শিক্ষা এই বয়সে গ্রহণ করতে পারে, আসলে তা নয়। শিক্ষার তো শিক্ষার জন্য কোনো বয়সের প্রশ্নই উঠে না, যতদিন বাঁচি ততদিন শিখি, ততদিন শিখি, ঠিকই। আর বড়দের শিক্ষা কিসের জন্য? বড়রা শিখা ছোটদের জন্য। সুতরাং ছোটদেরকে যদি ভালো করতে হয়, নতুন প্রজন্মকে যদি সুন্দর করতে হয়, আগামী দিনের সমাজটাকে যদি সুস্থ সুন্দর বানাতে হয়, তাহলে নিশ্চয় বড়দেরও শেখার অনেক কিছু রয়েছে। তাহলে বড়দেরকে শিক্ষা কিভাবে দেওয়া যায়? এখন বড়দেরকে তো স্কুলে কলেজে পাঠানো যাবে না, মা বাবাকে, হ্যাঁ বা এর থেকে বড়জন বড়দেরকে, দাদু ঠাকুমাকে, তাহলে তাদেরকে সামাজিক কতগুলি মাধ্যমের দ্বারা আমরা অনেক কথা শিখাতে পারি। যেমন ধরুন সঞ্চার মাধ্যমগুলো, এই যে টেলিভিশন বলুন, রেডিও বলুন, পত্রপত্রিকা বলুন, নানা ধরনের সামাজিক সভা সমিতি, আর এই যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, কৃষ্টির মধ্য দিয়েও আমরা অনেক মেসেজ তাদের, হ্যাঁ তাদেরকে দিতে পারি এবং তারা এই জিনিসগুলো তাদের অন্তরে গেঁথে যাবে। সুতরাং মূল্য শিক্ষা শুধু যে স্কুল বা কলেজে দেওয়া হবে তা নয়, বাড়িঘরের ভেতরে, সমাজে, যে কোনো আচার অনুষ্ঠান, কোনো সাংস্কৃতিক পর্ব পার্বণ ইত্যাদির মধ্য দিয়েও, কোনো ধরনের সভা সমিতির মধ্য দিয়েও, কোনো ধরনের সাংস্কৃতিক প্রস্তুতির মধ্য দিয়েও, মানে যেখানে বড়রা যাচ্ছেন বা যেখান থেকে বড়রা শিখবেন, শিখবেন শিখবেন মানে সেই ধরনের মনোগ্রাহী করে যদি একটা মেসেজ আমরা ছাড়তে পারি তাহলে কেন শিখবেন না? যেমন আমরা পণ প্রথার বিরুদ্ধে কাজ করি না, পণ প্রথার বিরুদ্ধে যারা কাজ করেন তারা তো বড়দেরকেই শিক্ষা দেন, শাশুড়িকে, শ্বশুরকে, দেবরকে, ননদকে, বিভিন্ন পুতুল নাচ, হ্যাঁ পুতুল নাচের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, একক অভিনয়ের মধ্য দিয়ে কি সুন্দরভাবে কথাটা মর্মান্তিক ভাবে তারা ফুটিয়ে তোলে। যেই কথাগুলো শোনার পরে, দেখার পরে একজন বয়োজ্যেষ্ঠ লোক, বৃদ্ধ একজন শাশুড়ি মা, তিনি ভাবতে বাধ্য হন যে আমি আমার বৌমার ক্ষেত্রে কি ধরনের ব্যবহার করেছি, আদৌ সেটা কি ঠিক হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, উচিত হয়েছে। যদি উচিত না হয়ে থাকে উনি নিশ্চয় ভাবতে বাধ্য হবেন যে না, এখন থেকে আমি এই ধরনের আচরণ করব না। তাহলে হবে না, কিন্তু ধীরে ধীরে সেটা হবে। হ্যাঁ, এই জন্যই শিক্ষা, মূল্য শিক্ষা আনতে গেলে শুধু স্কুল কলেজই না, কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরে এবং প্রত্যেকটা বয়সের লোকেদের জন্যই আমাদের কাজ করতে হবে এবং মনোগ্রাহী করে জিনিসগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। যে কোনো সুন্দর জিনিস শুনতে দেখতে ভালো লাগে, তার মধ্যে যদি সুন্দর মেসেজ থাকে তাহলে সবাই গ্রহণ করবে, কেন করবে না? কম বেশি হতে পারে, কিন্তু মানুষের মধ্যে শিখার প্রবণতা সব সময় থাকে এবং মানুষ মাত্রই তো অনুকরণ প্রিয় হয়। এক বৃদ্ধ আরেক বৃদ্ধের কাছেও কিছু শিখতে পায় এবং এক বৃদ্ধ এক শিশুর কাছেও শিখতে পায়। একজনের যখন একটা জিনিস ভালো লাগবে তখন উনি এটা একজনের কাছে বলবেন, ওইটা দেখো এর মধ্যে অনেক ভালো কিছু আছে। হ্যাঁ, আসলে সংসারটাই তো ঈশ্বরের বানানো একটা বৃহৎ পাঠশালা। হ্যাঁ, এই কথাটা খুব সুন্দর যে ঈশ্বরের বানানো পাঠশালা। এই পাঠশালাতে কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু পাঠ শিখছি, সেই শিখার ইচ্ছা তো কম বেশি পরিমাণে সবার মধ্যেই থাকবে। তবে মূল্য শিক্ষাকে সবার মধ্যে আনতে গেলে আমাদের এমন কিছু কার্যক্রম তৈরি করতে হবে, ভাবতে হবে নিয়ে। হ্যাঁ, এবং এইখানে সবার সহযোগিতার দরকার আছে। তো দিদি, আজ আপনি স্টুডিওতে আসায় আমরা অনেক কিছু নতুন করে জানলাম যে স্কুল কলেজে শিক্ষা দানই আমাদের একমাত্র লক্ষ্য নয়, সমাজটাকে মূল্য শিক্ষায় শিক্ষিত করতে হলে বড়দেরকেও শিক্ষিত করতে হবে এবং তার জন্য বিভিন্ন টিভি চ্যানেলেই হোক বা সংবাদপত্রের মাধ্যমেই হোক বা গ্রামে গ্রামে গিয়েই হোক বা পুতুল নাচের মধ্যেও আমরা যদি সেই মেসেজগুলো দিয়ে দেই, সবার মধ্যে সেই মূল্যবোধ জাগরিত হবে এবং সমাজটা সুন্দর হবে এবং ছোটরাও তখন শিখতে পারবে, বিভিন্ন গল্পের মাধ্যমে ছোটরাও শিখতে পারবে। তো দিদি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।
তো আজ আমরা এই পর্বে আরও একটি নতুন কথা জানতে পারলাম যে স্কুল কলেজে আর বাচ্চাদেরকে শিক্ষায় শিক্ষিত করলেই সমাজ শিক্ষিত হবে না, যদি বাচ্চাদেরকেও শিক্ষিত করতে হয় তাহলে বড়োদেরকে শিক্ষিত করতে হবে, আর বড়োদেরকে শিক্ষিত করতে হলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, সঙ্গীতকলার মাধ্যমে আমাদের মূল্যবোধের শিক্ষাকে দিকে দিকে পৌঁছে দিতে হবে। তো আগামী পর্বে আমরা আরও অনেক কিছু জানব, তাই দেখতে ভুলবেন না। ভালো থাকুন প্রতিদিন, নমস্কার।
শিবম সুন্দর।